কাদের ওটা লক্ষ্মী আর দেখুন রেটটা একটু বেশি হবে, 690 হবে ওয়েস্ট বেঙ্গল করেছে, ওয়েস্ট বেঙ্গলে 690। পুজোর আগে পরে আসছিলেন, একটা সই করে দিয়েছিলেন, পরে তোমার যাওয়া হয়নি। আমি আগে আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যাঁ, আমি উত্তর দিনাজপুর জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসন, অর্থাৎ জেলার কৃষি বিভাগের দায়িত্বে রয়েছি। আমরা টাইম টু টাইম আমাদের যে কৃষি উপকরণ দোকানগুলো রয়েছে, বিশেষ করে সারের দোকান, কীটনাশকের দোকান এবং বীজের দোকান, এগুলো ভিজিট করে থাকি। আমাদের মহকুমা এবং ব্লক লেভেল অফিসাররা রয়েছেন, তারা ভিজিট করেন। আমি জেলা থেকে আজকে কালিয়াগঞ্জ ব্লক ভিজিট করলাম। এখানে একটা আমার অন্য ফার্মার্স মিটিং ছিল, সেই মিটিং অ্যাটেন্ড করার পর কিছু এই যে সারের দোকান রয়েছে এই কালিয়াগঞ্জ এবং আশেপাশের গ্রামগুলোতে, এরকম তিনটি দোকান আজকে আমি ভিজিট করলাম। প্রথমে গিয়েছিলাম খনারহাট, ওখানে একটি দোকান দেখলাম, তারপরে শেরগ্রাম, তারপরে এই কালিয়াগঞ্জে এই দোকানে এসে আমি দেখতে চাইছি যে এনাদের লাইসেন্সটা ঠিকমতো আছে কি না, স্টকটা পস মেশিন ব্যবহার করে বিক্রি হচ্ছে কি না, এবং যে এমআরপি যে বস্তার উপরে লেখা রয়েছে সেই এমআরপিতে সারটা বিক্রি হচ্ছে কি না। আমি তিনটে দোকানে যেটা দেখলাম, মূলত এখনও পর্যন্ত আমাদের এখানে এমআরপির ওপর খুব বেশি দামে বিক্রির প্রবণতাটা দেখা যায়নি। এনারা সকলেই চেষ্টা করছেন যে এমআরপির মধ্যে রেখে কৃষকদের যাতে সমস্যায় না ফেলে সার ঠিকমতো বিক্রি করা যায়। তবে আগামী দিনে যেহেতু চাহিদা বাড়বে, সেই জন্য আমরা আগে থেকেই একটু জেলা মহকুমা এবং ব্লক স্তরের অফিসারদের সতর্ক করে দিয়েছি আমি, এবং আমি নিজেও বেরিয়েছি যাতে সারের বিক্রিটা নিয়ম মেনে হয়। সার বিক্রির একটা নিয়ম কানুন রয়েছে, ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার 1985 অনুযায়ী এর রেগুলেশন রয়েছে, সুতরাং সেই বিধি মোতাবেক যাতে সার বিক্রি হয় সেটা দেখার জন্যই আমি এখানে এসেছি। বিভিন্ন সময় এই সিজনে বিশেষ করে কালোবাজারির একটা অভিযোগ ওঠে যে কৃষকরা সার পায় না, এই বিষয়টা কিভাবে দেখছেন? সারের আসলে আমাদের এই রবি গ্রীষ্ম যে মরশুম চালু হতে যা শুরু হয়েছে বা হতে যাচ্ছে, এই সময় সারের অতিরিক্ত চাহিদা থাকে এবং বিশেষ কিছু সারের উপর কৃষকদের ফ্যাসিনেশন থাকে, যেমন ডিএপি এবং 10/26/26। এই দুটো সার যেহেতু কৃষকরা বেশি চান,
চান, কারণ এই দুটো জমিতে প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে গাছের ক্ষেত্রে একটু উপকার হয় বা গাছের চেহারাটা পাল্টে যায়, কিন্তু এর পরিবর্তে অন্যান্য অনেক সার রয়েছে। তো যেহেতু ইউরি 10-26-26 এবং ডিএপি, এই দুটো সারের ডিমান্ড এবং সাপ্লাই অর্থাৎ যোগান এবং চাহিদার মধ্যে অনেক সময় সামঞ্জস্য থাকে না, তখন আমরা দেখি যে অনেকে এটা নিয়ে একটু দামের ঊর্ধ্বগতি অনেকটা লক্ষ্য করা যায়। অর্থাৎ ডিলাররা অনেক সময় দাম কিছুটা বাড়িয়ে বিক্রি করেন, কিন্তু এখনও এই সেটা শুরু হয়নি, কারণ আমাদের মরশুম এখনও শুরু হয়নি। তো আমরা এটাই বলবো কৃষকদের যে 10-26-26 এবং ডিএপি এই দুটো সার ব্যবহার না করে এর বিকল্প যে সারগুলো উইদিন এমআরপি অর্থাৎ এমআরপির মধ্যে যেগুলো পেয়ে যাবেন সেই সারগুলো ব্যবহার করুন। এর মধ্যে এখানে রয়েছে 16-16-16, 28-28-0, 14-35-14, 20-20-0-13 অর্থাৎ এবং সেই সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট এবং ইউরিয়া পটাস এনপিকের পরিবর্তে যদি আমরা নির্ধারিত মাত্রায় ইউরিয়া সুপার ফসফেট এবং পটাস ব্যবহার করি তাহলে ডিএপি বা 10-26-26 কোনোটাই ব্যবহার করা দরকার নেই। এমনকি ডিএপি এবং এমওপি ব্যবহার করে মাটির যা অবস্থা হয় তার থেকে মাটি আরও ভালো থাকবে যদি আমরা ইউরিয়া এসএসপি এবং এমওপি ব্যবহার করি, কারণ এদের এসএসপি বিশেষ করে একটু বেশি পরিমাণে দিতে হয়, কিন্তু এর মাটির গঠনগত এবং গুণগত মান উন্নত করার পক্ষে এর একটা ভূমিকা রয়েছে, বড় ভূমিকা রয়েছে। সুতরাং ডিএপি এবং 10-26-26 যে দুটো নিয়ে সমস্যা হয় বা এটা নিয়ে অনেক সময় দাম একটু বেশি ডিলাররা টেন্ডেন্সি থাকে বাড়িয়ে দেওয়ার, এটা প্রশমিত করার জন্য বলবো বিকল্প সারের দিকে যান। কারণ এবছর এখনো পর্যন্ত আমাদের ডিএপি এবং 10-26-26 যোগান একটু কম, আগামী দিনে যদি যোগান ঠিক মতো জায়গায় না পৌঁছয় তাহলে এ দুটোর ক্রাইসিস থাকবে, এবং সেক্ষেত্রে আমরা বলবো যে অন্যান্য যে সারগুলো রয়েছে সেগুলো ঠিক হিসেব করে একটা নির্ধারিত মাত্রায় ব্যবহার করলে ডিএপি এবং 10-26-26 মতো একই রকম